আজকে রবিবার, সো আমাদের দুজনেরই বন্ধের দিন, আমরা ম্যাচিং। সো আজকে আমরা যাচ্ছি বর্ণাপুর বাসায়, আজকে আমাদের দাওয়াত। আমি খুবই এক্সাইটেড আপুর বাসায় দাওয়াতে যাওয়ার জন্য, কারণ এর আগে অনেকবার আপু দাওয়াত করেছে বাট কোনো না কোনো কারণে যাওয়া হয় নাই। সো আমি আজকে খুবই এক্সাইটেড আপুর বাসায় ফাইনালি যাওয়া হচ্ছে। আপু আমাদেরকে খুবই খুবই স্নেহ করেন, আপুকে আমি খুব পছন্দ করি। সো বর্ণাপুর বাসায় দুপুর দাওয়াত, তারপর আমরা যাবো বাণিজ্য মেলায়, তারপরে আমাদের রাত্রেবেলা আরেকটা দাওয়াত আছে। সো আজকে দাওয়াতে দাওয়াতময় ব্লগ। আই হোপ আপনারা সবাই এনজয় করবেন। কি নিতে আসছো নিচে থেকে? হ্যাঁ, হ্যালো, তোর নাম কি বলো? আতিয়া। আদ্রিয়া, ওকে। দেখি তো তুমি বাসা চিনো কিনা, কোথায় দেখি তো যত। ও আমাকে নিচ থেকে রিসিভ করে নিয়ে আসছে, ভাইয়াও ছিল সাথে। বন্যা আপু পুরা বিক্রমপুরে জামাই আদর হচ্ছে নাকি আজকে? কি কি এখানে আছে বলেন? এইটা খুশবু আজকে ভাত খেতে চাইছে, সেজন্য ভাত করছি আমি। তো খুশবু আজকে কিছুদিন ধরে ওর মনে হয় ক্রেভিসি উঠছে, যে ও একটু ভর্তা খাইতে চায়, ভর্তা খাইতে ইচ্ছে করতেছে, আমি শুনছি ওর লাইভে। সেই জন্য আমি আজকে ঝাল করে অনেক রকমের ভর্তা করছি। পটল ভাজা, এটা শক্ত মুরগি, এটা হচ্ছে গরুর কোরবানি, গরুর মাংস আমাদের, এটা বাইলা মাছ রান্না করছি বেগুন আলু টমেটো দিয়ে, এটা গলদা চিংড়ি, ইলিশ মাছ, এটা টক ডাল রান্না করছি, আর এটা হচ্ছে ডাল ভর্তা, চ্যাপা আর আলু ভর্তা। হালকা পাতলা একটু আজকে দরজা দিয়ে ঢুকছি, ঠিকই ঠিকঠাক, বেরোতে পারবো কিনা জানি না, কারণ একে তো আপু মুন্সীগঞ্জের, সো আমি জানি আপুর প্রত্যেকটা রান্না খাবারের আগে বলতে পারি যে মজা হবে, কারণ এখন পর্যন্ত মুন্সীগঞ্জের কারো বাসায় গেছি দাওয়াত খাইতে আর ডিসঅ্যাপয়েন্টেড হই নাই। না না, ঠিক আছে, আজকে আমি থ্যাঙ্কফুল যে ও সময় করে আসছে। আর ভাইয়া সালাদ বানাইছে নাকি? সালাদ বানাইনি, যদি তুমি পোলাও খেতে সালাদ রান্না। না না না, এই ভাতের সাথে তো ওইটা ভালো লাগবে না। না হ্যাঁ, চলো সবাই খাই একসাথে। মাসুদ আসো। মাসুদ এসে এই জামাইয়ের মতন বসে আছে। কুশন, তুমি হচ্ছে কুশন কাবার নাকি? হ্যালো আদ্রিতা, আদ্রিয়া, আদ্রিয়া, আচ্ছা আদ্রিয়া, ও আমাকে সুন্দর বাসায় নিয়ে আসে না? আপুর বাসাটা খুবই সুন্দর করে গুছানো, ছিমছাম, এখান থেকে পুরা লন্ডন দেখা যায়। এই যে আমার আগের যে একটা অফিস ছিল, আমি আগে যে অফিসে কাজ করতাম, এইটা হচ্ছে যে এই যে বার্গার কিং দেখতেছেন, তার পাশের বিল্ডিংটা ছিল হচ্ছে কি আমার আগের অফিস, যেই অফিস থেকে আমি মেইনলি আমার কাজ করা স্টার্ট করি আর কি, আমার ল পেশা শুরু করে। আর এটা হচ্ছে আমি বলবো যে একটা হার্ট অফ লন্ডন আপুর বাসাটার লোকেশনটা আর কি, খুবই সুন্দর। মাসুদ আসো। তার মধ্যে ভাইয়া অসুস্থ ছিল, তার মধ্যে যে আপু এত কিছু করছে, আসলে কিন্তু মেইনলি আসছিলাম আমরা ভাইয়াকে দেখতে, ভাইয়া অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন, আর আপু কোনো ঝামেলা করে না, শুধু আমরা খেয়ে চলে যাবো, গল্প স্বল্প করবো আর ভাইয়াকে দেখে যাবো। আপু এর মধ্যে অসুস্থতা নিয়ে এত কিছু করছে আর কি, আমি কি বলবো আমাদের বন্যা অপু। আর এগুলো সব খুশবু আর মাসুদ ভাই নিয়ে আসছে, আরো অনেক খাবার নিয়ে আসছে, তারা কোনো কিছুই খাবে না। ডিম আর দুধ অনশন করবে,
এরকম সুন্দর তো আমি কাটতাম না সাজাই রেখে দিতা নাকি বাসায় তোমার পুডিং ফেভারিট হ্যাঁ না আই ডু লাইক আই হোয়াট ইউ লাইক ইউ লাইক ভাইয়া লাইক করেন পুডিং ও পছন্দ করে তো আমরা খাওয়া দাওয়া করে গলা পর্যন্ত এই পর্যন্ত খেয়ে এখন মেলায় ঘুরতে যাচ্ছি দেখছেন নিশা হেরিটেজ বাংলার ওকে আমি অনেক বছর যাবৎ চিনি আমার ছোট বোনের মতন সো ওর দোকান থেকে কিছু কেনার চেষ্টা করছিলাম সে তো নাছর বান্দা টাকা নিবে না নিবেই না আমি আসলে গিফটের জন্য একটা কাঁথা আর একটা শাড়ি কিনেছিলাম যেহেতু এরপরে আমার একটা দাওয়াত ছিল বাংলাদেশি উইমেন্স ফোরামের আয়োজনে বাণিজ্য মেলা হলো এখনো চলছে খুবই চমৎকার আয়োজন হয়েছে অনেক স্টল বসেছে অনেক গুণী মানুষ সঙ্গীত শিল্পীরা এখানে পারফরমেন্স করছে আমি এসেছি সবার সাথে দেখা হয়েছে আমার কাছে মনে হয় এরকম আয়োজনের আমাদের কমিউনিটিতে অনেক বেশি প্রয়োজন কারণ এমন একটা আয়োজনই দেখা যায় যে আমরা সবাই একত্রিত হতে পারি সবার সাথে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় আর এবং এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যারা এখানে বিভিন্ন ছোট থেকে বড় পর্যন্ত এন্টারপ্রেনার্স আছে বিজনেস ওনাররা আছে তারা নিজেদের বিজনেসগুলোকে প্রমোট করতে পারে সো আমি খুবই খুবই সাধুবাদ জানাই ব্রিটিশ বাংলাদেশের উইমেন্স ফোরামকে এত চমৎকার একটা আয়োজন আমি এখন ইসলাম ভাই কিছু বানাইছে খাই নাই আমি অনেকবার বাদল ভাইয়ের হাতের খাবার খাইছি আলী ভাইয়ের হাতের রান্না তো অনেক খাইছি But
ইসলা ভাই কবে রান্না করে খাবেন বলেন? এই যে আজকে কন্ট্রিবিউট করছে তো সে। তাই কন্ট্রিবিউট করছে। কি কন্ট্রিবিউট করছেন ভাইয়া বসে বসে নাড়া দিবেন? ওই লাইট ধরছে আমাদেরকে। তাই। নাড়ার সময় এই ডালভাতটা কে করছে? মিস রূপা। ডালভাতটা এখানে কি কাচকি মাছ না? কাচকি মাছের শুটকি। আচ্ছা আর এটা কি? শুটকি। সার্ডিন। সার্ডিন এটা? আলুভর্তা। এটা? এই এইটা আমার খাওয়া হয় না এই বছর, এটা মজা করে খাবো। এটা হচ্ছে লাউ শাক ভাজি না? আমার নেইবার গার্ডেনে। ওইটা আপনি রান্না করছেন? হ্যাঁ এটা আমার নেইবারের গার্ডেন। আর এটা ভাত আর ওটা কি? মুরগির মাংস। যেখানে মাটির চুলায় গরু মাংস রান্না হয়েছিল আর কি কি খাবার ছিল আপনারা তো দেখলেনই। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আই হোপ আপনারা এনজয় করেছেন। আর দিন শেষে এই যে ছানাপোনার সাথে মজা করে আনন্দ করেই কাটলো আমার সারাটা দিন, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।